আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটি মানুষ তার চোখের সামনে দেখতে পাবে মা'আমিলাত মিন খায়রিম মুহদারা, পৃথিবীতে যত ভালো কাজ করছে তার চোখের সামনে সবগুলো ভালো কাজ সে দেখতে পাবে। এক গুণ পাবে না, দুই গুণ পাবে না, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসা লেহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা ভালো কাজ নিয়ে যদি দুনিয়া থেকে কেউ যায় কাল কিয়ামতে আল্লাহ পাক সেটা দশ গুণ করে তার সামনে হাজির করবে। তাহলে আজকে যদি আপনারা একটা সিরাত মাহফিল শোনেন, কয়টা সিরাত মাহফিল কাল কিয়ামতে পাবেন? আল্লাহু আকবার বলবেন না? তার মানে হলো আরবিতে যখন কোনো সংখ্যা নির্দিষ্ট করা হয় ওটা নির্দিষ্ট থাকে না, ওটা বেশি বুঝায়। আল্লাহু আকবার। যেমন কোরআনে কারীমের সূরায়ে কদরে আছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হাজার মাসের চাইতেও উত্তম। জোরেকন মারহাবা। কিন্তু তাফসিরে লেখা হচ্ছে আলফুন শব্দ শুধু এক হাজার বুঝায় না, এটা মানে হলো থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস, আলফুন উলুফুন হাজার হাজার মারহাবা কন। লাইলাতুল কদর যদি হাজার হাজার হয় তাহলে আজকের মাহফিল শুধু দশটা মাহফিলের সমান নয়, শত শত মাহফিলের সমান আজকের মাহফিল কিয়ামতে দেখতে পাবেন। তাহলে আমরা যারা আসলাম লসে না লাভে? আর যারা আসলো না, ওরা লসে থাকলো, পরীক্ষা ভালো দিতে পারলো না। আপনারা বলেন যারা পরীক্ষা ভালো দেয় তারা রেজাল্ট প্রকাশ হোক, এটা চায় কি চায় না? আমরাও তো শিক্ষক, মাঝে মাঝে ফোন দেয় হুজুর কবে ফল হচ্ছে, রেজাল্ট কবে বের হবে, তার মানে ওর লক্ষণ ভালো না খারাপ? আর যে ছেলে ফোন দেয় না ওর লক্ষণ কি? জোরে কোন? এই ছেলে তো ফোন দেয় না, বরং মাঝে মাঝে আমিন ধরে কয় আল্লাহ এবার যদি শিক্ষা বোর্ডে আগুন লেগে সব পুড়ে যেত। কি জন্যে বলেন তো? আমি তো পরীক্ষা ভালো দেই নাই, ফল ভালো হবে না, বাপ মার মুখ কালো হবে, শিক্ষা প্রতিষ্ঠান লজ্জা পাবে, সম্মানবোধ সব চলে যাবে মাটির সাথে। আল্লাহ এবার যেন কারু ফল প্রকাশ না হয়, পুড়ে যেন সব সাফ হয়ে যায়। আপনারা বলেন শকুনের দোয়ায় কি গরু মরবে? কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাদের মতো সাজাপুর পশ্চিম মণ্ডল পাড়ার সম্মানিত আজকের সিরাত মাহফিলের অতিথি মণ্ডলী শ্রোতা মণ্ডলী মুস্তামেঈনে কেরাম, কাল কিয়ামতে আমল নামা পাওয়ার জন্য আল্লাহর সামনে এরকম হাত পাতায়া থাকবেন, তার মানে লক্ষণ ভালো হবে না খারাপ হবে? আর যাদের আমল ভালো হবে না এইটাকে বাদ দিয়া পুজো পার্বণ পছন্দ করছে, কথা কন্যা নাটক সিনেমা পছন্দ করছে, এইটা বাদ দিয়া এই সমাজের যত অশ্লীল অনুষ্ঠানগুলো আছে নিজের জন্য এগুলো চয়েস করে নিয়েছিল, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমল নামা উড়ায় দেওয়া হবে, ও আমল নামা চাইবে না। লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাইদা, যদি আমার আমল নামা আর আমার মাঝে যদি বিস্তর পার্থক্য থাকতো, আমল নামা যদি থাকতো ভারতে আর আমি যদি থাকতাম বাংলাদেশের রাজধানী ঢাকাতে কতই না ভালো হতো। আল্লাহ পাক বলেন আমল নামা তোমারে ছাড়বে না। জোরে কর আল্লাহু আকবার। আমার সালমানের জন্য আজকের মাহফিল আয়োজন করার জন্য আপনারা কি বেজার হয়েছেন? একটু জোরে সোরে সকলে মিলে পড়েন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহু আকবার। আবার জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসিলা, আমিন ইয়া রাব্বাল আলামিন। অবসলমান আমি দেরি করব না, এক ঘন্টার সময় ইনশাআল্লাহ এগারোটাই শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাল আম্বিয়া আয়াত নম্বর 73 73 নম্বর আয়াতের ভিতরে বলেন পৃথিবীতে আমি যত নবী পাঠাইছিলাম সকল নবীদেরকে জননেতা বানাইছিলাম, ওয়াজআলনাহুম আইম্মাতান, পৃথিবীর সকল নবীদেরকে আমি লিডার বানিয়েছিলাম, লিডার অফ দ্য নেশন, লিডার অফ দ্য কম,
কওমের জাতি বানাইছিলাম, জাতির নেতৃত্ব আমি তাদেরকে দান করেছিলাম। নবীরাও চিনি গম বাড়ত, সুবহানাল্লাহ। কোন আপনারা কোন ইউনিয়ন? ইউনিয়নের চিনি গম কে বাটে? হুজুর না খেজুর? হুজুর না খেজুর? একটু আলহামদুলিল্লাহ জোরে কয় যায় না? আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, মারহাবা জোরে কয়। এটা আপনাদের জন্য শুভ সংবাদ। সম্মানীয় ভাইরা, আমার কষ্ট পাইলেন? কারণ হাসা কথা না মিছে কথা। আল্লাহ পাক বলেন, জাআলনাহুম আইম্মাতান ইয়াহদূনা বি আমরিনা। এই পৃথিবীতে আমি সকল নবীদেরকে জননেতা বানাইছিলাম, আর তারা যত প্রোগ্রাম দিতেন, যত প্রোগ্রাম থ্রো করতেন নবীরা, সমস্ত প্রোগ্রামগুলি আমি আল্লাহর নির্দেশনা মোতাবেক তারা দিতেন। নফসকে অনুসরণ করে কোন নবী ময়দানে নিজের কর্মসূচি বাস্তবায়ন করেন নাই, সকল নবী আমি আল্লাহ কর্তৃক পরিচালিত হয়েছিল। চিৎকার দিয়া বলেন মারহাবা। আমার সালমান এই কারণে বলতে চায়, এই পৃথিবীতে যত আলোকিত মানুষ আছেন, সর্বশ্রেষ্ঠ মহামানব আছেন, যারা এই পৃথিবীর সাইয়েদুল বাশার, পৃথিবীর সবচাইতে লিডার মানের যারা ছিলেন, মাসুম বেগুনা ছিলেন, তারা এক নম্বর মানে আল্লাহর নবীগঞ্জরে কন, সুবহানাল্লাহ। আপনারা জবাব দিবেন, এই নবীদের সেরা নবীর নাম কি? আরো জোরে বলেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর শানে কিছুক্ষণ আগে আমি একটি গানের কলি নাত রসুল ছোট করে বলেছিলাম, রসুল আমার ভালোবাসা। বলেন, আমার রসুল আমার, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। এর ভিতরে অনেক কথা আছে না নাই? রসুলকে আমি ভালোবাসব, শুধু ভালোই বাসবো না, রসুলকে আমার জীবনের সাথে আমি মিলায় নেব। রসুলকে শুধু ভালোবাসলে হবে না, রসুলকে আমার জীবনের সাথে মিলা নিতে হবে। কার নির্দেশনা? এই যে আয়াত পড়েছি, তারপরে আয়াতে আল্লাহ কি বলেন? উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, পৃথিবীর সব মানুষকে আপনি বলে দেন, তোমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাও? আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই? কথা বলে না কেন? আমি অনেক সময় বলি, সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, এরকম ভালোবাসাবাসী আমাদের দেশে আছে না নাই? আমাদের ভালোবাসার দিবস কয়টা? কোন ফেব্রুয়ারি? আরে মুখস্থ আছে না নাই? কোন 14ই ফেব্রুয়ারি? একদিনের ভালোবাসা তারাই দেয় তারাই নেয় যাদের সারা জীবনে কোনো ভালোবাসা নাই। আপনারা বলেন, সারা জীবন ভালোবাসা বাদ দিয়া খালি একদিন কি ভালোবাসাবাসি করব? কথা কন না কেন? ওরে ও নওজুয়ান, তোমরা তো মুসলমান, ওরে ও নওজুয়ান, তোমরা তো মুসলমান, কেন গাও তুমি ভিনদেশীদের গান? ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ভালোবাসা দিবসে রমনা বটমূলে কথা কন, ভালোবাসা দিবসে খোকনো পার্কে, ভালোবাসা দিবসে কলেজের ক্যাম্পাসে, কেন গাও তুমি পীরিতেরি গান? ও মুসলমান, তোমাকে গাইতে হবে। ও মুসলমান, গাইতে হবে আল কোরআনের গান। ওরে ও নওজুয়ান, তোমরা তো মুসলমান,
ওরে ও নওজুয়ান তোমরা তো মুসলমান কেন গাও তুমি ভালোবাসার গান ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান ও মুসলমান আল কোরআনের গান জোরে বলেন মারহাবা বলেন তো তাহলে আমরা কার ভালোবাসা চাই আর আমাদের দেশের যে ভালোবাসাবাসি প্রেম হলো একটা জ্বলন্ত জ্বলন্ত সিগারেট যার শুরু হয় আগুন দিয়া শেষ হয় কি দিয়া কথা কন না কেন আমরা তো মসজিদের ইমামত করি কত যুবক এসে কান্দে পায়ের কাছে পড়ে যায় বললাম যুবক রে কান্দো কেন যুবক বলতেছে হুজুর মরিচিকার পিছনে ছুটেছি বলে কি হয়েছে বলে পাঁচটা মেয়ে পাশে লাগছিল কয়টা ওই পাঁচটাকে ভালোবাসা দিতে গিয়া জীবনটাই শেষ হয়ে গেছে হুজুর এমন এমন বক্তব্য সামনে পেশ করে চিন্তা হয় এদেশের শিক্ষা প্রতিষ্ঠান যেন দাসালয় হয়ে গেছে সবগুলো নয় সবগুলো নয় যেখানে কোরআন পড়া হয় যেখানে হাদিস পড়া হয় আল্লাহর রাসূল সম্পর্কে পরিচয় ঘটানো হয় এইগুলো শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলবো না যেখানে কোরআনের সিলেবাস নাই রসুলের সুন্নার সিলেবাস নাই এগুলো যেন একটা অস্ত্রের মিনি ক্যান্টনমেন্ট আর ওই সমস্ত জায়গাতে ফেন্সিডিলের বোতল পাওয়া যায় মেয়েদের বাথরুমের সামনে কমন রুমের সামনে ফেন্সিডিলের বোতল ইয়াবার পাতা খুঁজে পাওয়া যায় আপনারা বলেন তাহলে কি সেগুলোতে শিক্ষা হয় সুতরাং ওই সমস্ত শিক্ষা বাদ দিতে হবে যুবকদেরকে বলবো ওই সব ভালোবাসার পিছনে ছোটা মানে মরিচিকার পিছনে দৌড়োদৌড়ি করা ওগুলো বাদ দাও ঝাঁটা মেরে বিদায় করে সিরাতের মাহফিলে ছুটে এসো বিশ্ব নবীর জীবন ধারণ করো আমার আল্লাহর ভালোবাসা অর্জন করো আর আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই নবীকে ধরে নিতে হবে আর নবীকে যদি ধরতে পারি আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাকে ভালোবাসা দিব জীবনের সব গুনাহ মাফ করে দিব আমি আল্লাহর চাইতে দয়ালু আমি আল্লাহর চাইতে ক্ষমাশীল আসমান জমিনে আর কেউ নাই তাহলে ভালোবাসবো কাক জোরে বলেন জীবন আমার তোমারই জন্য মরণ আমার তোমারই জন্য জীবন দিলেন যিনি জীবন নেবেন তিনি তিনি কে জীবন কে দিয়েছেন জীবন নেবেন কে জীবনের সব আয়োজন যদি হয় তারই জন্য ত্রিভুবনে তুমি অনন্য জীবন আমার তোমারই জন্য মরণ আমার তোমারই জন্য ভালোবাসা তোমারই জন্য বিরহ জ্বালা সে তো তোমারই জন্য জীবনে মরণে তোমারই হয়ে হতে চাই ধন্য জীবন আমার তোমারই জন্য মরণ আমার তোমারই জন্য কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক বলেছেন নবী হ্যাঁ আপনি বলুন আমার নামাজ আমার সালাতি ও নুসুকি আমার কোরবানি আমার ইবাদত আমার মাহিয়ায় আমার জীবন আমার মরণ তাম বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য আমি সমর্পণ করেছি সুতরাং আমাদের কিছুই নাই সবকার জোরে বলেন কিন্তু আমাদের দেশের মাটি ও মানুষের বক্তা বগুড়ার গর্ব আমাদের মুরব্বী বজলুর রশিদ সাহেব বলে উনি গিয়ে বলছেন ভাই এই জমি টাকা আর কয় এটা আমার এটা কার কয় আমার চাচার এটা কার কয় আমার ভাইয়ের এটা কার কয় আমার চাচাতো ভাইয়ের এই সবগুলো তো তোমাদের আল্লাহর জন্য কি কয় আল্লাহর জন্য আছে চলেন দেখাই ওনাকে ধরে নিয়ে এসে দেখাচ্ছে মসজিদের 300 জায়গা মসজিদের কয় শতক
এই জায়গা এই জায়গাটুকু কার আর তাম বিশ্ব ওনার ওনার বাবার চাচার চাচাতো ভাইয়ের কথা কোন না অথচ সমস্ত কিছু কার জোরে বলেন পৃথিবীতে আমাদের কিচ্ছু নাই সবকিছুর মালিকানা সার্বভৌমত্বের যিনি মালিক তিনি কে গোটা পৃথিবীর সবগুলো আল্লাহর খালি বাংলাদেশটা আমাকে আল্লাহ বাংলাদেশ নিয়ে একটু চিন্তে আছে 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 সম্মানীয় ভাইরা আমার সবগুলি আমার আল্লাহর সুতরাং এখানে বিধান চলবে আইন চলবে এখানে শাসন কর্তৃত্ব চলবে কার কোন মানুষ যদি মাতব্বরি করে আর বলে নট কোরআন কোরআন চলবে না অমুক তমুক চলবে আমরা বলবো তুমি অনধিকার চর্চা করছো এই কথা বলার অধিকার তোমার নাই এটা যদি বলো তুমি হিন্দু হও তুমি খ্রিস্টান হও বৌদ্ধ হও নাসারা হও ওই ইহুদি হও আর্য হও মুশরিক হও আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট দিস ম্যাটার আমার কোনো অবজেকশন থাকবে না কিন্তু মুসলমান হয়ে নট কোরআন বলার সুযোগ নাই মুসলমান যেখানে কোরআন আছে সেখানে কোরআন থাকবে যেখানে মুসলমান কোরআন আছে যেখানে আমরাও আছি কোরআনের সাথে থাকতে রাজি আছেন না নাই ভাইরা আমার আল্লাহর ভালোবাসার জন্য আমরা উদগ্রীব এখন আল্লাহকে ভালোবাসতে হলে নবীর জন্য দুইটা কাজ আমাদের দিতে হবে এক নম্বর আমরা নবীজিকে ভালোবাসবো বলি আমিন দুই নম্বর আমরা নবীজিকে আমাদের জীবনের সাথে মিলায় নেব এই দুইটা পার্ট লাগবে যদি শুধু ভালোবাসাবাসি হয় যদি নবীকে আপনি মেনে না নেন তাহলে কাল কিয়ামতে আল্লাহর সামনে পার পাওয়া যাবে না কথা বলেন ঠিক না বে ঠিক যেহেতু সিরাতুন নববী একটু সামান্য কথা মাসাল তো মাসালান বলতে চায় তাতে কি কোনো আপত্তি পাই আছে কি কোনো অবজেকশন ভাই তাহলে কথাটা একটু বলে নিতে চাই আমি হুজুর আমাকে একজন মুসল্লি দাওয়াত দিল মাঝে মধ্যে আমরা দাওয়াত পাই হুজুররা পায় না কোন খাওয়া দাওয়া কম হয় না বেশি হয় দস্তুর মতো খাওয়াইছে দেশি বিদেশি বুঝছেন তো এরপরে খাসি আছে এরপরে গরুর গোশত এরপরে আপনার ভুনা আপনার রুই মাছ কাতলা মাছ ইলিশ মাছ থেকে শুরু করে নেয়া এশিয়ার দই মিষ্টি সহ ফল ফলাদি যা আছে জম্মের মতো একেবারে হুজুরকে প্যাকেট করে খাওয়াইছে এখন যাওয়ার সময় কয় হুজুর বড় কষ্ট দিলাম ক্ষমা করে দিয়েন হুজুর বলতেছে হুজুর সাহেব জনাব স্যার একটু কষ্ট এরকম মাঝে মধ্যে আমারে দিয়েন তার মানে উনি দাওয়াত আরও চায় না এরকম কিছু অগর মার্কা হুজুরও আছে যাই হোক আমাকে এত খাওয়ালো বলেন তো আসার সময় আমাকে 500 টাকার কর করা নোটও পকেটের মধ্যে ঢুকায় দিল এইসব নমুনা কিসের ওই ব্যক্তি বাড়িওয়ালা ওই সাহেব ওই স্যার আমাকে ভালোবাসে না বাসে না কথা কয় না আমাকে ভালোবাসে না ভালো না বাসলে এতগুলো খাওয়াতো না পকেটের মধ্যে কর করা নোটেও ঢুকতো না ঠিক না ঠিক ভালোবাসে কিন্তু আমি জানি ওনার মেয়েটা পর্দায় থাকে না আমি জানি ওনার স্ত্রী বেপর্দায় থাকে আমি জানি ওনার ইনকামের মধ্যে হালাল নাই আমি জানি উনি বেনামাজি আমি জানি উনি সুদখোর আমি গুণি ঘুষখোর আমি জানি ওনার ছেলেটা সন্ত্রাসী ওনার ছেলেটা ড্রাগ এডিক্টেড আপনারা বলেন এই লোকটা কি নবীজির দলে আছে না বলেন বলেন না আমি যদি তাকে বলি ভাইজান খাওয়া দাওয়া যাত খাওয়াইছেন কোনোটা বাদ দেন নাই কর করা নটো দিয়েছেন সম্মানের সাথে আপনি আমাকে রাস্তায় এগিয়ে দিয়েছেন ভালোবাসছেন ঠিক আছে কিন্তু মেহরবানি করে আগামীকাল থেকে নামাজটা ধরতে হবে উনি কোনো কথা কয় না এরপরে বললাম মেয়েটাকে পর্দায় রাখতে হবে কোনো কথা কয় না আমি বললাম বিবিকে ভাবি সাহেবকে প্যাট পিট বের করে মার্কেটে যেতে দিবেন না কোনো কথা নাই সাউন্ড নাই চুপচাপ খালি শুনতেছে এরপরে আমি বললাম ভাইজান ইনকামের ক্ষেত্রে হালাল রুজি দরকার আছে কারণ হালাল রুজি ছাড়া এবাদত কবুল হবে ঘোষণাকার কোরআন কারিমের 18 পারা সূরাতুল মুমিনুন 51 51 নম্বর আয়াত
আল্লাহ পাক নবীদেরকে বলেছিলেন এইভাবে বলেছিলেন আল্লাহ পাক কত সুন্দর করে ইয়া আইয়ুহান নাসু কুলু মিনাত তাইয়িবাত আয়াতের সুর অংশ একটু ভুল হলো ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়িবাতি وَعَمَلُوا صَالِحًا فَإِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ اللہ پاک বলছেন হে আমার রাসূলগণ কুলু মিনাত তাইয়িবাত হালাল খাবার গ্রহণ করুন ওয়ামালু সালিহান এরপরে ভালো কাজ করুন এরপরে ইবাদত করুন এটা আপনার জন্য কবুল হবে হালাল মাল খায়া ইবাদত করলে কবুল হবে না ঘোষণাকার তাহলে এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে না নাই কোনটা হালাল কোনটা হারাম আমরা কি বুঝি না কথা কোন বুঝি কি বুঝি না সুতরাং হালাল হারাম বাজ বিচার করতে হবে আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন আমি বললাম ভাই সুদ ঘুষ ছাড়তে হবে নামাজি হতে হবে বিবি বাচ্চাকে বেপর্দা করা যাবে না পর্দা করাতে হবে উনি কোনো উচ্চবাচ্য করলেন না তার মানে উনি আমার ওসিয়ত গ্রহণ করেন নাই ঠিক না বে ঠিক বলেন ওই হুজুর সাহেব বাড়িওয়ালা উনি আমাকে ভালোবাসলেন কিন্তু আমি হুজুরকে কি উনি মেনে নিলেন না জোরে কোন মেনে নিলেন না তাহলে একটা পৃষ্ঠা হলো আর একটা পৃষ্ঠা হলো না এক হাজার টাকার একটা নোট আমার পকেটে দিল এই এক হাজার টাকার একটা পৃষ্ঠা দুইটা পৃষ্ঠাতেই ছাপা থাকার কথা কিন্তু একটা পৃষ্ঠায় ছাপা আছে আর একটা পৃষ্ঠায় ছাপা নাই আমি চিন্তা করলাম এক হাজার টাকা দিয়ে এক এক কেজি ইলিশ মাছ কিনবো যাওয়ার পরে ইলিশ মাছ কিনলাম মাছওয়ালাকে বিক্রেতাকে আমি এক হাজার টাকার নোট দিলাম উনি এপাশে দেখে বেশ সুন্দর মনটা ভালো করলো অপর পৃষ্ঠা এরকম উল্টায় দেখলো একেবারে পূর্ণ সাদা কোনো কিছু নাই আপনারা বলেন এক হাজার টাকার নোট কি ইলিশ বিক্রেতা নেবে আমাকে ইলিশ মাছ দেবে কথা কন না কেন কেন নেবে না কেন দেবে না এক পৃষ্ঠায় ছাপা আছে আর এক পৃষ্ঠায় এখান থেকে কি বুঝলেন আমাদের নামায়ে আমলের এক পৃষ্ঠায় নবীর ভালোবাসা থাকবে আর এক পৃষ্ঠায় ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে নবীজির অনুসরণ থাকতে হবে নামায়ে আমলের দুই পৃষ্ঠায় ছাপা হবে কাল কিয়ামতেই নামায়ে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে নসিদ কাল কিয়ামতের এক পৃষ্ঠা সাদা হবে আর এক পৃষ্ঠা অঙ্কিত থাকবে আমাদেরকে জান্নাতে নিতে পারবে না আজকের মাহফিলের এই শপথ হয়ে যাক আমরা নবীজিকে ভালোবাসব আমরা নবীজিকে মেনে নিব যারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন জোরে বলি আমিন মুসলমান নবীজিকে না মানলে হাদিস শরীফ থেকে তেলাওয়াত করেছি আমি আল্লাহর নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি আমি নবী যা নিয়ে আসছি পৃথিবীতে এটাকে পরিপূর্ণভাবে মেনে না নেওয়া পর্যন্ত অনুসারী না হওয়া পর্যন্ত পরিপূর্ণ ইমানদার তোমরা হতে পারবে না চিৎকার দিয়ে বলি নাউযু বিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা এই পৃথিবীতে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ মানব ছিলেন কথা বলেন ঠিক না বে ঠিক নবীজি আমাদের ব্যক্তি পরিবার এবং সমাজ ও রাষ্ট্রের আদর্শ মানব আমার আদর্শ মানব কার্ল মার্কস নয় মাও সেতুং নয় লেনিন নয় হাবিজাবি কোনো মতবাদ নয় আমার আদর্শ হলো বিশ্ব নবীর সুন্নত জোরে কোন ঠিক না বে ঠিক বিশ্ব নবীর সুন্নত আজ সব জায়গা থেকে উঠে যেতে যেতে মানুষের শরীর থেকে উঠে যাওয়া শুরু করছে
আমরা অধিকাংশ মুসলমান দাড়ি রাখি কি আমরা কি দাড়ি রাখি না আজকে যুবকরা হয়তো মন খারাপ করবে বাবা হুজুর আর কোনো কাম পালো না আমাদের দাড়ি নাই জন্য এই দিকে ইঙ্গিত করতেছে আপনারা বলেন দাড়ি কি বিশ্ব নবীর সুন্নতের মধ্যে পড়ে না পড়ে কথা বলছেন না কেন পড়ে দাড়ি যে আমার নবীর সুন্নত তাতে কি আপনাদের সন্দেহ হয় না আচ্ছা আপনারা আমাকে বলেন তো কবরে যখন আমি আব্দুল সালাম যাব আমার মাথায় এই টুপি দিবে না না টুপি দিবে না দেবে না আমি অনেক সময় নামাজ যখন পড়ি তখন আমার মাথায় পাগড়ি থাকে রুমাল থাকে এগুলো কি আমাকে কবরে যাওয়ার সময় দেবে না এই হাব্ব জুব্ব যা আছে এগুলো দেবে না আমাকে একটা মাত্র সুন্নত কবর পর্যন্ত যাওয়ার সময় দেবে সেই সুন্নতের নামটা কি দাড়ি যুবকেরা জোরে সরে বলো কি সেটা দাড়ি সেই দাড়িতে তোমরা খুর ধরো কোন হিসাবে কি কারণে নিঃসন্দেহে তোমাদের ভিতরে পাশ্চাত্য সভ্যতা তোমাদের মাথার উপরে সওয়ার হয়েছে বস্তুবাদী চিন্তা সওয়ার হয়েছে তোমরা মনে করতেছ আজকে আমরা বিশ্ব নবীর সুন্নতের চাইতে পশ্চিমারা আমাকে যা দিয়েছে এইটাই আমার জন্য সবচেয়ে বেশি ভালো চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ আপনারা বলেন আমাদের দেশে একটা কথা আছে সৎ মায়ের আদর কি মায়ের আদর আমি একটা গল্প শুনছিলাম এ বাবা চুপ করো আপনাদের কষ্ট হচ্ছে নাকি আমি একটা গল্প শুনছিলাম এক লোকের দুইজন বিবি কয়জন দুইজনের একটা করে পুত্র সন্তান আছে এখন এক মা একই হলো কি হলো কোনো সমস্যা নাকি একটু এদিকে তাকান সামনের দিকে তাকান কষ্ট হচ্ছে নাকি বলেন এটা শোনেন তো এখন দুইজনেরই কয়টা করে পুত্র সন্তান একটা করে এক মা নিজের সন্তান কোলে নেয় না কিন্তু তার সতীনের সন্তান সবসময় কোলে নেয় নিজের সন্তান রাস্তায় হাঁটা হাঁটাহাঁটি করায় আর সতীনের সন্তান সবসময় কোলে নেয় এই না দেখা সতীনের সন্তান খুশিতে বাগবা কলিজা ঠান্ডা বাহ আমার মা কোলর থেকে রাখার সাথে সাথে আমার সৎ মা আবার আমাকে কোলে নেয় আর আমার সৎ ভাই যেটা ওনার যে ছেলে তাকে কোলেই নেয় না আমার কপাল কত না ভালো খুশিতে বাগবাগ এখন এই মেয়েটার যে নিজের সন্তান এ মাতবরদের কাছে বিচার দিয়েছে যে আমার মা আমার সৎ ভাইকে নেবে ভালো কথা নিক আমার তাতে কোনো আপত্তি নেই অবজেকশন নেই কিন্তু আমাকে তো অন্তত নিজের সন্তান হিসেবে কিছু সময় কোলে নেবে কথা কন না কেন এটা ইনসাফের দাবি না কিন্তু আমাকে তো একবারও নেয় না কি কারণ মাতবর সাহেব আপনারা একটু বিচার করে দেন মাতবর সাহেবরা আসছে এই তুমি তোমার নিজের সন্তানকে ভালোবাসো না কয় যে মায়ের চাইতে মাসির দয়া বেশি নাই আপনারা মাতবার হয়েছেন কিন্তু মাথায় কোনো ঘিলি নাই আরে কি বুঝাতে চাও বিষয়টা কি তোমার নিজের সন্তান নেও না সতীনেরটা নাও বিষয়টা কি ভেতরে কি আছে কও কয় ভেতরে কিছু ব্যবস্থাবার আছে যেগুলো মানুষের সামনে বলা যাবে না কোথায় বলবা ভেতরে যাইতে হবে নিয়ে যে বলতেছে মাতবার সাহেব আমি চাই আমার সন্তান নিজের পায়ের ওপরে দাঁড়ানো শিখুক তার হাঁটা চলা করতে করতে সে স্বনির্ভর হোক পাটা শক্ত হয়ে যাক আর অপর পক্ষে আমার সতীনের সন্তান ওর মা যখন কোল থেকে রাখে সঙ্গে সঙ্গে আমি আমার কোলে নেই ওরে মাটিতে পা রাখতে দেই না আমার মনের চিন্তা হলো ও যেন জীবনে হাঁটাই না শেখে জোরে কন সুবহানাল্লাহ আরো জোরে নাউজুবিল্লাহ কর আপনারা বলেন এই পৃথিবীতে পাশ্চাত্য সভ্যতা ইউরোপ আমেরিকা আমাদেরকে যে সমস্ত ওয়েস্টার্ন সিভিলাইজেশন পাশ্চাত্য সভ্যতা দিয়েছে যে সমস্ত সুন্না দিয়েছে আদর্শ দিয়েছে আইডিওলজি দিয়েছে আপনারা বলেন সুদ ঘুষ জেনা ব্যভিচার সন্ত্রাসী দুর্নীতি মানুষ হত্যা করা জেনা ব্যভিচার এটা কি আমার রসুলের সুন্নত এগুলো এই পশ্চিমা সভ্যতার দেওয়া পোস্তা পচা মতবাদ মুসলিম যুবকেরা ওই সমস্ত নিজের জীবনের সাথে ধারণ করতেছে আর মনে করতেছে রসুলুল্লাহর চাইতে ওই সৎমাদের আদর আমার জন্য বেশি ভালো এ যুবক তুমি জেনে রাখো টুডোর টুমোরো ওই সব পাশ্চাত্য সভ্যতার সাথে তুমি থাকলে তোমাকে ল্যাংরা লুলা করে ছাড়বে জোরে বলুন কথা ঠিক কিনা এই জন্য মুসলমান যুবকদেরকে বলবো পাশ্চাত্য সভ্যতা ছেড়ে দাও বিশ্বনবীর জীবনীকে আদর্শকে তোমার জীবনের সাথে মিলায় নাও যারা রাজি আছো দু হাত তুলে আল্লাহকে দেখাও আল্লাহ আল্লাহ